আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আটকে থাকা সকল কাজ সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমাদের অনেকের বিয়ে আটকে থাকা, ব্যবসা বাণিজ্যে লস হওয়া, লোকসান হওয়া, এই জাতীয় অনেক কিছুর মধ্যে আটকে আটকির সম্ভাবনা, অনেক কিছুর মধ্যে কাজ আটকে যায়, যে কোনো কাজ আগাতেই চায় না, এমন অনেক কিছু হয়ে থাকে। এমন তো অবস্থায় ইসলাম আমাদেরকে কি বলে, ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে, এক্ষেত্রে আপনাদেরকে আমি সরাসরি আল্লাহ রাসূলের হাদিস থেকে একটা বাণী জানাবো। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে 5015 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো কাজের মধ্যে বাধা আসবে, যখনও কোনো কাজের মধ্যে ঝামেলা, কোনো কাজ এগোতে চাইবে না, ঠিক ওই মুহূর্তে আপনি আল্লাহ তাআলার এমন এক ইসিম পাঠ করবেন, এই ইসিম পাঠ করলে আল্লাহ তাআলা ফলাফল দান করবেন। একেবারে হাদিস নাম্বার সহ আপনাদেরকে জানালাম আবু দাউদ শরীফের 5015 নম্বর হাদিস। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি বারণ করে বলে দিচ্ছি, হাস হায়কার হা দন্ত স হাস বয়স্কার বি, হাসবি আল্লাহু শরায়ান লা ইলাহা ইল্লা হু, হাসবি আল্লাহু লা ইলাহা লা ইল্লা রাসূল লা ইল্লা হায়কার হা লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল লা ইল্লা ইল্লা হু, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি শরায়ান লা ইল্লা রাসূল হাসকা হি আলাইহি তাওয়াক্কালতু তা তা ওয়ান সাগার আ কাইকার কা ল তাশকাতু তাওয়াক্কালতু ওয়া হুয়া ওয়া সাগারা ওয়া হাসকা ওয়া সাগারা ওয়া হুয়া বশরা ওয়া হাসকা বুল রব্বুল আরশিল শরায়া বশরা তার বিশেষ কাশিল আরশিল আযীম শরায়া বলে বিশেষ কা জিম ও আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এটা আমি ডেসক্রিপশন বক্স, ডেসক্রিপশন বক্সের প্রথম লাইনে বাংলায় উচ্চারণটা লেখা থাকবে, লিখে দিন ডেসক্রিপশন বক্সের প্রথম লাইনে বাংলায় লেখা থাকবে, কারণ অনেকেই মানে ঠিক মতো লিখতে পারেন না, বলার পরেও বোঝেন না। যারা আরবি বোঝেন তো সামান্য কথা বলার সাথে সাথে বুঝে নিয়েছেন, যারা বোঝেন না তারা এই আমলটা সকালে সন্ধ্যায় তিনবার তিনবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আমলটা রেগুলার করতে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হতে পারে না। আবু দাউদ শরীফের 5015 নম্বর হাদিস, আল্লাহ রাসূলই বলেছেন আটকে থাকা সকল কাজ সম্পূর্ণ হওয়ার জন্য এই আমলটা যথেষ্ট। এই জন্য সকালে সন্ধ্যায় তিনবার তিনবার ছয়বার করে ডেইলি পাঠ করতেই থাকবেন, করতেই থাকবেন, যেই পর্যন্ত আপনার কাজ সম্পূর্ণতা, কাজের মধ্যে পরিপূর্ণতা না আসছে। আল্লাহ তাআলা কবুল করুন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।